সয়াবিনের পকোড়া বানানোর জন্য জল দিয়ে সয়াবিনগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এখানে তিনটে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি, কুচিয়ে নেব। সেদ্ধ করা সয়াবিন থেকে এইভাবে নিগড়ে জলটা আলাদা করে নেব। সয়াবিনের পকোড়ার জন্য এখানে সয়াবিন সেদ্ধ করে নিয়েছি, বেসন, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, চালের গুঁড়ো, একটা ডিম, লেবু, ম্যাগি মশলা, রসুন বাটা, আদা বাটা, ভাজা জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি। প্রথমে ডিমটা ফাটিয়ে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। লঙ্কা কুচি বেসন চালের গুঁড়ি ম্যাগি মশলা আদা বাটা রসুন বাটা ভাজা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ চিনি লেবু রস। এবার সবগুলো একসঙ্গে মেখে নেব। মাখানো হয়ে গেছে, চাপা দিয়ে 15 মিনিট রেখে দেব। ফ্লাওয়ার অয়েল, তেল গরম হয়ে গেছে, এবার সয়াবিনগুলো ভেজে নেব। লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ভীষণ গরম।